আজকের দিনটা শুরু করলাম গজাকে দিয়ে। সকালবেলা দেখো কিরম হাওয়া খাচ্ছে, দেখেছো? জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এখন হাওয়া খাচ্ছে। সকালবেলা উঠেই ওর একটা বিছানায় ওঠার টেন্ডেন্সি তো সবসময়ই থাকে, তার মধ্যে আজকে এত হাওয়া দিচ্ছে, ওর পাগল পাগল অবস্থা। ফ্যান ট্যান কিন্তু আমরা কিচ্ছু চালাইনি, তারপরেও এরম হাওয়া, দারুণ হাওয়া দেয় এই জানলাটা দিয়ে। যদি হাওয়া থাকে তাহলে হাওয়াটা পাওয়া যায়। আর দেখছো কীরকমভাবে ঝাপটাচ্ছে, দেখো ওর চামড় ঝাপটাচ্ছে কীরকম, দেখো ব্যথা করে না নাগো? 24 ঘন্টা এই লেজটাকে নাড়াতে থাকবে কী যে। ও কিন্তু জানে ওর লেজটা যে খুব সুন্দর, এটা সম্পর্কে ওর যথেষ্ট ধারণা রয়েছে, সেই জন্য ওটাকে নিয়ে ও খুব মানে হাত দিতে দেবে না কাউকে লেজে, এইরকম বদমাইশ জানো। কি বলবে দেখো, ফোন টোন কিচ্ছু তাকাচ্ছেই না। আজকে ওয়েদারটা একটু মেঘলা, কিন্তু তবু বেশ ভালোই লাগছে, মেঘটা অল্প মেঘ অল্প রোদ, বেশ ভালোই লাগছে। আর অভ্যেসবশত তো বারান্দায় এখানেও দাঁড়িয়ে একটু চা খাই, এই সময়টা একটু বারান্দায় না দাঁড়ালে না আমার সারাটা দিন ভালো লাগে না। আর দেখেছো এটাও এসে দাঁড়িয়েছে আমার সঙ্গে, কি বলবে। আর কোথায় যেন একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে জানো তো, ফুলের গাছটায় আমাদের একটার বেশি ফুল হচ্ছে না, দিয়েছি জানো আমি ওই জল ধোয়া ওই চাল ধোয়া জলও আমি দিয়েছি, তারপরেও হচ্ছে না কেন কে জানে। ফ্রিজ থেকে আজকে আমি বার করেছি এই ফলগুলো, না হলে না ফ্রিজে থাকলে ফ্রিজেই থেকে যায়, লক্ষ্যর মধ্যে আসে না, ওই জন্য ধুয়ে টুয়ে এখানে ভালো করে রেখে দিয়েছি যাতে নজরে পড়ে। স্নান টান করে ঠাকুরঘরে চলে এসেছি, তার কারণ আজকে আমি রান্না পরে করব। স্নান করে ঠাকুরঘরে আসার একটাই কারণ যে সকাল সকাল আসার আর কি, আমার আজকে অনেক কাজ রয়েছে রান্না ঠাকুরঘরে, এই সমস্ত পাতবো, কাপড়গুলোকে পেতে ঠাকুর বসাবো, তারপরে আজকে জন্মাষ্টমী প্লাস আজকে লোকনাথ বাবার জন্মতিথি, সব মিলিয়ে একটু পুজো তো করবো, লোকনাথ বাবার মাঁচালি পরবো। সেভাবে আমি কিছু জন্মাষ্টমীর পুজো করি না, কারণ আমার হয়ে ওঠে না অতটা, আমি ঠিক পেরে উঠি না, পুজো আচ্ছার ব্যাপার তো, যদি নিয়ম নিষ্ঠা মেনে না করা যায় বড্ড ভয় লাগে জানো তো, সেই জন্য আমি করি না। কিন্তু ওই আর কি, পুজো পাঁচালি পড়ি আর একটুখানি মিষ্টি প্রসাদ দিই, দিয়ে পুজোটা করে ফিরি। যে তিনি ঢুকেছেন এবারে, প্রসাদ খাওয়ার দান দেয়, কী বলবে বলো। আমি বলি ঠাকুরের কাছে বসে একটু বল, ঠাকুর আমায় সুবুদ্ধি দাও, আমাকে পড়াশুনো করাও, কিন্তু ওইসব দিকে নেই, তখনই চলে যাবে। পুজো কমপ্লিট করলাম এতক্ষণে, আজকে পুজো করতেই অনেক দেরি হয়ে গেছে আমার, রোজই হয় অবশ্য। আমি এখন একটা পুজোর আলাদা ঘর হয়ে যা হয়েছে না গো, ঢুকলে আর বেরোচ্ছি না, খুব যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর রান্নাবান্না তো সেরকম কিছু আমি করবো না বলেই ছিলাম আজকে, মানে বলেই রেখেছিলাম কালকেই যে আমি সেরকম রান্নাবান্না করবো না। বিউলির ডাল বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে শুরু করো, আর এখানে আলু পোস্তটা হচ্ছে, আর এখানে বেটে রেখেছি দেখো পোস্ত, এটা একটু বড়া করবার ইচ্ছে আছে, আজকে একটু বেশি করেই পোস্ত বেটেছি, একদম একটু বড়াও করে দেবো, কিছুই নেই তো, কদিন ধরেই সময় লেগে আমিষ যাচ্ছে পরপর। আচ্ছা একটুখানি কাক বড়া, হ্যাঁ আবার এই নিরামিষ যাচ্ছে বা পুজো করতে সময় লাগে, এই বিষয়গুলোকে না অনেকে আবার এরম ঘরে যে আমি খুব বিরক্ত হই, ব্যাপারটা কিন্তু তা না, এটা একটা কথার লজ্জ। আমরা বলি যে পুজো করতে অনেক দেরি হবে হয়ে গেল, বা এমন দিনটা পুজো করতে আমার একটু দেরি হয়, তার মানে আমি পুজো করতে বিরক্ত হই, সেটা কিন্তু একেবারেই নয়। এরকমও আমি দেখেছি কবেও যে এতই যখন বিরক্ত পুজো করেন কেন, কথাগুলোর এরকম মানে হয় না, কিন্তু হয়ে যায়, যাই হোক সে বাদ দাও। আর এখানে আঙুর দিয়ে চাটনি করা হয়েছে আজকে, আঙুরের চাটনি সর্ষে কমিয়ে দিয়ে, আঙুর অনেকগুলোই রয়েছে, জানালাম একটু একটু অন্যরকম হলো, আঙুর সেই দিয়ে গেছিলো দিদি, আমি তাহলে চলো আঙুরের চাটনি হোক আজকে। রান্নাবান্না কমপ্লিট করি, আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ করেছে দেখেছো তো, মানে পুরো মেঘ করে গেছে, কাঁচাকুচি আমার এখনও বাকি আছে, যদিও আমার অসুবিধে হয় না কারণ এ দেখো বেশ মেঘ, কবি কবি ভাব হয়ে গেছে আমার, জামা কাপড় দেখো জমিয়ে রেখেছি এখানে কাচতে হবে, কালকে এমন ভুলে গেছি যে সবারটা কেচে দিয়েছি, আমারটা যে বাথরুমে পড়ে আছে পড়েই আছে ভুলেই গেছি, এমন অবস্থা আমার হয়েছে জানো। ঠাকুরঘরের দরজা আমি আর বন্ধ করছি না, এই যে খুলে রেখেছি। ইদানিং আমার যে কি হয়েছে, নিরামিষ মানে গৈরিকাকে বলি পোস্ত রান্না করতে, ফাটাফাটি করে সিরিয়াসলি, ও বিয়ে এত বছর হয়েছে কিন্তু এতদিন ওই লেভেলের হতো না, কিন্তু ইদানিং পোস্তটা জাস্ট ফাটাফাটি। আমি এখানে চামচ নিয়ে এসেছি টেস্ট করবো বলে, নুন ঝাল তেল মশলা সব ঠিক আছে কি না, মানে কালারটাই, ও ইদানিং পোস্তটা মিহি হচ্ছে গৈরিকা, আগে হতো না,
আর ঝাল হলুদ সুপার। মাখন হেভি, বিশ্বাস করো খাট্টাবাদী। এটা একটু হালকা হালকা ঝরে রাখবে, একদম এক ঘর হয়েছে। আর এটা কি হচ্ছে? সিরিয়াসলি এটা বছরে গৈরিকা মানে অতটা পারফেক্ট পারতো না, কিন্তু ইদানিং এই আলু পোস্তটা জাস্ট অনবদ্য, কোনো কথা হবে না। এই আচারটা না দিয়ার মা দিদি সেদিনকে দিয়ে গিয়েছেন, উনি বাড়িতেই তৈরি করেছে, বলেছিল যে একটু রোদে রাখতে, তো রোদ আর সেই অর্থে উঠছেই না, তবু রেখেছি। আর বিকেলবেলা মানে সন্ধেবেলা আর কি একটু শ্রীকৃষ্ণের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা দুইজনে। তো এখানে আমাদের এখানে না এই মন্দিরটা বহু বছরের পুরনো জানো তো, মানে 150 বছরেরও ওপরে নন্দদুলাল মন্দির। এত সুন্দর মন্দির, অনেক দিন ধরে ভাবছি ঢুকবো, আশপাশ দিয়ে যাতায়াত করছি কিন্তু ঢোকা হয় না। আসলে ওই যে আমি বলি না, দেবস্থানে যতক্ষণ না তোমাকে ঈশ্বর টানবেন ততক্ষণ কিন্তু তুমি কিছুতেই যেতে পারবে না। তো আজকে যথারীতি টানলেন শ্রীকৃষ্ণ বা গোপাল, যাই বলো না কেন, তো তার টানে আজকে আমরা শেষ পর্যন্ত এই মন্দির দর্শন করতে পারলাম। আর সুন্দর সাজিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। তারপরে বেরিয়েছি যখন, আমি তো একটু ফুচকা বা চানা খাবোই, চানা আজকে খেতে পারবো না যেহেতু পেঁয়াজ টেয়াজ দেওয়া থাকে, সেই জন্য আমি একটু ফুচকা খেলাম। দারুণ বানিয়েছে জানো তো ফুচকাটা, ধনে পাতাটা দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস, আর আমি ততক্ষণে মনোযোগ দিয়ে ফুচকাটা খাই। আর জলটার মধ্যে দেখেছো ধনে পাতা পুরো ফেলে রেখেছে, অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছিল ফুচকাটার। তো রাত্রির বেলা এখানে আবার কারেন্ট নেই আজকে, এবার বাড়ি ফেরার পালা, আস্তে আস্তে বাড়ি ফিরবো। সবাই ভালো থেকো, গুড নাইট।